প্রায় দুই মাস পর আগের মতো নিয়মিত হচ্ছেন নাটকের শুটিংয়ে। দেশের এই সংস্কারের সময় মানসম্পন্ন কাজ করতে চান। দীর্ঘদিন ধরে এই চেষ্টা করলেও বেশ কিছু কারণে কোণঠাসা হয়ে আছেন বলে আক্ষেপ করলেন ছোট পর্দার এই অভিনেতা আরশ খান। এই অভিনেতা বলেন, আমি অযোগ্য না যে ব্যবহার করা যাবে না, অপশন না থাকায় আগে কিছু ভুল কাজ করেছি, এখন আমি মানসম্পন্ন গল্পেই কাজ করব। এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ। আর কেটিভি সুবিধ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান। অভিনেতা আরশ খান বলেন, এখন বেশিরভাগ কাজই গল্প প্রধান, গল্প চরিত্রকে প্রাধান্য দিয়েই অভিনয় করছি, কিন্তু কিছু মানুষ এমনভাবে পেছনে লাগে তখন সব কিছু সহ্যের বাইরে চলে যায়। এরা আমার কেরিয়ারে নানাভাবে ক্ষতি করছে। কি ধরনের ক্ষতি করছে জানতে চাইলে আরশ বলেন, এখন আমার সঙ্গে এ সময়ের ভালো কোনো অভিনেত্রী কাজ করলে পরে অন্য কিছু প্রধান চরিত্রের শিল্পীরা তার সঙ্গে ইচ্ছে করেই কাজ করতে চান না। মাঝে দেখা যায় সেই সহ অভিনেত্রী বাধ্য হয়েই আমার সঙ্গে আর কাজ করতে চান না, এটা তারা করেন আমাকে চাপে ফেলতে। এখন আবার অনেকেই বলেন, আমার সঙ্গে তাসনুভা তিশা কেন এত অভিনয় করেন, তাকেও হয়তো বাধা দেয়। কিন্তু আমার জানা মতে তাসনুভা এগুলোকে খুব একটা গুরুত্ব দেয় না, তার মধ্যে সেই প্রফেশনালিজমটা আছে, কারণ সে ভালো কাজ করতে চায়। বর্তমানে গল্প প্রধান চরিত্রের খোঁজ করলেও আগে তাকে কেরিয়ার শুরুর দিকে বেশিরভাগ কমেডি নাটকেই দেখা যেত, এটা স্বীকার করে তিনিও জানালেন তখন তিনি কিছু ভুল করেছেন, সেটা তার কেরিয়ারের শুরুতে। একদিকে তার মা অসুস্থ ছিলেন, নিয়মিত চিকিৎসা করাতে হতো, এজন্য তাকে নিয়মিত কাজ করতে হতো। অন্যদিকে ভিউকে টার্গেট করে কাজ করার কারণে সেই একই রকমের গল্পে তাকে বারবার দেখা যেত, চাইলেও গল্প প্রধান চরিত্রের জন্য প্রযোজকরা তাকে বাছাই করতেন না। আরশ বলেন, আমি ছিলাম নিরুপায়, ভিউ হবে এমন কমেডি রোমান্টিক গল্পেই প্রযোজকেরা আমাকে ডাকতেন। আমি অনেক অনুরোধ করেছি, ভাই একটা ভালো গল্পে আমাকে নেন, কিন্তু নেয়নি। এখন গল্পকে প্রাধান্য দিয়ে কাজ করলে ভিউ হবে না, তাহলে তো আমার কেরিয়ার চলে যাবে, কিন্তু আমাকে তো টিকে থাকতে হবে, যে কারণে জেনে শুনে অপছন্দের গল্পে অভিনয় করে গেছি, এটা না হলে আমাকে অভিনয় ছেড়ে দিতে হতো, আর কোনো অপশন ছিল না। আর ভালো পরিচালকের দেখা সেই সময়ে তেমন একটা হয়নি, কেরিয়ারে বারবার বঞ্চিত হওয়ার আক্ষেপের যেন শেষ নেই। সময়ের ভালো আরও অনেক নির্মাতার সঙ্গে তার কাজ করাটা এখনও হয়ে ওঠেনি, এখানেও একটা সিন্ডিকেটের মধ্যে পড়েছেন বলে জানান তিনি। তিনি বলেন, আমি 12 বছরের মতো থিয়েটারের সঙ্গে ছিলাম, আমার পরিবারের সঙ্গে অভিনয়ের যোগসূত্র আরও আগের, আমার পছন্দের সাহিত্যিক বিভূতিভূষণ, আমার পছন্দের পরিচালক সত্যজিৎ রায়, অভিনয়ের প্রতি আমার ভালোবাসাটা আছে, আমি গল্প চরিত্র বুঝি, যখন ছাড় দিয়ে কাজ করেছি তখন শুধু টিকে থাকার চেষ্টা করেছি, অপেক্ষা করেছি ভালো দিনের। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে, সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।